শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় স্ট্রিম অলিম্পিয়াড 2023 অনুষ্ঠিত হবে আগামী 15 মার্চ থেকে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা ও গণিতকে একত্রিত করে এই প্রতিযোগিতা আয়োজন করেছে আই টেস্টারেক্ট টেকনোলজিস। আজ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা স্টিম অলিম্পিয়াডের বিস্তারিত তুলে ধরেন। এই আয়োজনে সহযোগিতা করবে শিক্ষা মন্ত্রণালয়। স্টিম অলিম্পিয়াডের প্রধান উপদেষ্টা ও আহ্বায়কের দায়িত্ব পালন করছেন ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তিনি জানান, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে স্টেম শিক্ষার সাথে শিক্ষার্থীদের পরিচিত করা জরুরি। এবারের অলিম্পিয়াডে সারা দেশের 500-এরও বেশি স্কুল ও কলেজের শিক্ষার্থীকে স্টেম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পর বছর যদি আমরা ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড করতে পারি, আমাদের জাতির শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন হবে। যেটি চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ যে তৈরি হয়েছে, উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করা, ইনোভেটিভ উদ্ভাবনী জাতি তৈরি করা, সব জনসাধারণ একটি সুন্দর সমৃদ্ধ বিজ্ঞান মনস্ক এবং প্রযুক্তি নির্ভর জাতি হিসেবে এগিয়ে যাবে।